অর্জুন পুরস্কার আনুষ্ঠানিকভাবে ক্রীড়া এবং গেমসে অসামান্য পারফরমেন্সের জন্য অর্জুন পুরস্কার নামে পরিচিত। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান, সর্বোচ্চ পুরস্কার হল খেলরত্ন পুরস্কার। প্রাচীন ভারতের সংস্কৃত মহাকাব্য মহাভারতের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অর্জুনের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। তিনি পাণ্ডবদের মধ্যে একজন দক্ষ তীরন্দাজ হিসেবে চিত্রিত করা হয়েছে এবং কুরুক্ষেত্র যুদ্ধে। এই যে অর্জুন পুরস্কার দেওয়া হয়, এই সম্মানের পুরস্কারের টাকার অঙ্ক 15 লক্ষ টাকা এবং প্রথম পুরস্কৃত করা হয়েছিল 1961 সালে। ভগবান কৃষ্ণ তার সারথি হন এবং তাকে গীতার পবিত্র জ্ঞান শেখান। তাকে প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে বিবেচনা করা হয়। রাম, লক্ষ্মণ ও পরশুরামের পরেই হিন্দু ধর্মে তাকে কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং একাগ্রতার প্রতীক হিসেবে দেখা হয়। এই পুরস্কার প্রতি বছর যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক কর্তৃক প্রকাশিত করা হয়। 1991 থেকে 1992 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন প্রবর্তনের আগে অর্জুন পুরস্কার ছিল ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। ভারত সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় স্তরে খেলাধুলায় উৎকর্ষের একটি স্বীকৃতি। 1961 সালে এই পুরস্কার প্রথম চালু হয়েছিল। অর্জুন পুরস্কার অর্জুনের একটি ব্রোঞ্জ মূর্তি, একটি মানপাত্র, ভারতীয় পণের লক্ষরূপী পুরস্কার মূল্য, ভারত সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় স্তরে খেলাধুলায় উৎকর্ষের একটা স্বীকৃতি। 1961 সালে এই পুরস্কার চালু হয়। অর্জুন পুরস্কার অর্জুনের একটা ব্রোঞ্জ মূর্তি। পরবর্তীকালে অর্জুন পুরস্কারের ক্ষেত্র বৃদ্ধি করা হয় এবং এই পুরস্কার চালু হওয়ার আগেকার যুগের ক্রীড়া ব্যক্তিত্বদের বেশি সংখ্যায় এই পুরস্কার দেওয়া হতে থাকে। পরবর্তীকালে বিভাগের সংখ্যাও বাড়ানো হয় এবং স্থানীয় ক্রীড়া ও শারীরিক প্রতিবন্ধীদের বিশেষ বিভাগ চালু হয়। চলুন দেখে নেই কী কী কারণে অর্জুন পুরস্কার এবং কোন কোন খেলাতে দেওয়া হয়। যেমন অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়ন, স্থানীয় ক্রীড়া, শারীরিক প্রতিবন্ধীদের ক্রীড়া, তারপর তীরন্দাজিতে অর্জুন পুরস্কার দেওয়া হয়, অ্যাথলেটস দেওয়া হয়, ব্যাডমিন্টনে দেওয়া হয়, বাস্কেটবলে দেওয়া হয়, বিলিয়ার্ড ও স্নুকারে দেওয়া হয়, বক্সিংয়ে দেওয়া হয়, ক্যারামে দেওয়া হয়, দাবাতে দেওয়া হয়, ক্রিকেটে দেওয়া হয়, সাইক্লিং, ইকুয়েস্টিয়ান, ফুটবলে, গলফে, জিমনাস্টিক্সে, হকিতে, জুডোয়, কবাডিতে, লন টেনিসে, নৌকাবাইচে, শুটিংয়ে, স্কোয়াশে, সাঁতারে, টেবিল টেনিসে, ভলিবলে, ভারোত্তোলনে, কুস্তিতে এবং ইয়াচিংয়ে। চলুন দেখে নেই 2024 সালে যে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে যে সমস্ত ক্রিকেটার এবং যে সমস্ত খেলোয়াড়দের। সবথেকে বেশি আলোচিত সে যে পুরস্কারটা পেয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ শামি। অর্জুন পুরস্কার পেয়েছেন মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে দুরন্ত পারফরমেন্সের পর ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এবার অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে মোহাম্মদ শামিকে। এবং একদিনের বিশ্বকাপে বাংলা দলের তারকা পেসার খেলেছেন 7টি ম্যাচ, 24 উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট প্রাপকও হয়েছেন মোহাম্মদ শামি। 7 ম্যাচ খেলে 24টি উইকেট পেয়েছিলেন শামি। এছাড়াও 2023 সালে ICC-র বর্ষসেরা তালিকায় জায়গা করে নিয়েছিলেন মোহাম্মদ শামি। গোটা বছরে খেলেছেন 19টা ম্যাচ, তার উইকেট সংখ্যা ছিল 43টা। বিশ্বকাপ IPL-এ সর্বোচ্চ উইকেট শিকারীর নাম মোহাম্মদ শামি। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 7 উইকেট নেওয়ার কৃতিত্বও আছে তার, ফলে দলের ক্রিকেটার এবং সেরা তালিকায় মোহাম্মদ শামি, আর এই কারণেই তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে। আর একটা আলোচিত অর্জুন পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন শীতল দেবী। ইনি জম্মু ও কাশ্মীরের একটা ছোট গ্রামের বাসিন্দা, তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। শীতল দেবী হলেন প্রথম ভারতীয় তীরন্দাজ যিনি হাত ছাড়ায় তীরন্দাজি করেছেন। আবার বলছি, যিনি হাত ছাড়ায় তীরন্দাজি করেছেন, সে শুধু পা দিয়ে তীরন্দাজি করেছিলেন। 16 বছর বয়সে শীতল চীনে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে 2টি সোনা এবং 1টি রূপোর পদক জিতেছিলেন। তার চোখ এখন অলিম্পিকে, স্বর্ণপদকের দিকে রয়েছে। জন্ম থেকে প্রতিবন্ধী শীতলের গল্প সকলকেই মোটিভেট করবে। জম্মু কাশ্মীরের কিস্তোয়ার লৌধার গ্রামের বাসিন্দা প্যারা তীরন্দাজ শীতল দেবী মর্যাদাপূর্ণ অর্জুন পুরস্কারে সম্মানিত 26 জন ক্রীড়াবিদদের মধ্যেই ছিলেন। যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে তাকে সম্মান জানান, তখন পুরো হল হাততালির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এই সময়ে শীতল দেবী নিজের হাতে পদক ধরতে পারেননি, তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সেই পদক নিয়ে শীতল দেবীর পাশে দাঁড়ান। এই মুহূর্তের ভিডিওটিও শেয়ার হয়েছে এবং সেটা ভাইরাল হয়েছে। এবার আসি আমাদের বাংলায়। রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার পেলেন
বাংলার মেয়ে টেবিল টেনিস খেলোয়াড় অহিকা মুখোপাধ্যায়। এর আগে এশিয়ান গেমসে জুটিতে যে পদক জিতেছিলেন সেটা ছিল এশিয়ান গেমসের 72 বছরের ইতিহাসে মহিলা টেবিল টেনিস থেকে ভারতের প্রথম সম্মান। তাই এবার দেশের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করা হলো নৈহাটির মহিলা টেবিল টেনিস খেলোয়াড় অহিকা মুখোপাধ্যায়। তবে এই অর্জুন পুরস্কার নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক জায়গায় শুনতে পাচ্ছেন। মহেন্দ্র সিং ধোনি, ধোনি বিশ্বের একমাত্র অধিনায়ক যিনি 3টি বড় ICC ট্রফি জিতেছেন, কিন্তু মহেন্দ্র সিং ধোনি পদ্মভূষণ, রাজীব গান্ধী খেলরত্ন সহ অনেক পুরস্কার ভূষিত হয়েছে, কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ যে সম্মান, যে অর্জুন পুরস্কার, মহেন্দ্র সিং ধোনিকে কখনোই দেওয়া হয়নি। ধোনির নেতৃত্বে ভারতীয় দল ICC T20 বিশ্বকাপও জিতেছে, ODI বিশ্বকাপ 2011, ICC চ্যাম্পিয়ন 2013 জিতেছে। এছাড়া 2009 সালে ভারত প্রথমবারের মতো টেস্টে 1 নম্বর দলও ছিল। প্রাক্তন ব্যাটসম্যান সুরেশ রায়নাকে কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়নি। এরপর আসি কৃষ্ণ মাচারি শ্রীকান্ত, যিনি 1983 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন, তিনি কখনও অর্জুন পুরস্কার পাননি। ভারতীয় দলের প্রাক্তন পেসার আশিস নেহরাকে কখনও অর্জুন পুরস্কার দেওয়া হয়নি। এরকম আরও অনেক খেলোয়াড় যারা অর্জুন পুরস্কার পাওয়ার হয়তো যোগ্য, কিন্তু সঠিক তারা সেই রকমভাবে অর্জুন পুরস্কার হয়তো পাননি। এর পিছনে অনেক কারণ আছে। চলুন দেখে নিই একবার যে এবছর টোটাল যে 26 জনকে অর্জুন পুরস্কার দেওয়া হলো তাদের নাম এবং কোন খেলা থেকে তারা অর্জুন পুরস্কারটা পেল। প্রথমে শ্রী ওজস প্রবীণ দেওতাল, যিনি তীরন্দাজেতে, শ্রীমতী আদিতি গোপীচাঁদ স্বামী তীরন্দাজ, শ্রী শ্রী শঙ্কর এম অ্যাথলেটিক্স, মিসেস পারুল চৌধুরী অ্যাথলেটিক্স, শ্রী মোহাম্মদ হোসামুদ্দিন বক্সিং, মিসেস আর বৈশালী দাবা, শ্রী মোহাম্মদ শামী ক্রিকেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এইরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।